চলুন তাহলে আমরা দেখে নিই ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমরা ক্ষীরের পুরটা কিভাবে তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 ফুল ফ্যাটের দুধ। এবার আমরা এই দুধটাকে হালকা গরম করব। গরম করার পর আমরা এর মধ্যে মিক্স করব গুঁড়ো দুধ। দুধটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মেশাবো, হালকা হালকা করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে এজন্যই দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এখানে আমার ক্ষীরটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন, এই রকম দুধটাকে জাল দিয়ে আপনারা ক্ষীর বানিয়ে। 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে এসেছে, এখন এটাকে আরেকটু ঘন করতে হবে। দুধটা এখন ক্ষীরে পরিণত হয়ে গেছে, দেখুন আপনারা, এটাকে আরেকটু শুকনো করতে হবে। এখানে আপনারা চাইলে কাজু পেস্তা এগুলো কুচি করে ছড়িয়ে দিতে পারেন। আমি এটা আপনাদেরকে নর্মাল বানিয়ে দেখাচ্ছি, এটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে খানিকটা বাটা লেবু ভেঙে রেখেছি, এটাকে মিক্স করে দেব। আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা যদি গুঁড়ো করে ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হবে। চিনির গুড়ের মিষ্টিটা কিংবা চিনি যাই দিয়েই বানান, সেটা আপনারা নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। গুড়টা মিক্স করার পর দেখুন এটা আবার একটু বেশ জল জল ভাব এসে গেছে, এটাকে আবার শুকনো করে নিতে হবে। বেশ শুকনো শুকনো হয়ে এসছে, এই অবস্থাতেই এটাকে বন্ধ করে দেবো, আর শুকনো করব না। আর শুকনো করলে এটা শক্ত হয়ে যেতে পারে, এমনিতেই ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু শক্ত হয়ে যাবে। তাহলে এটা আমরা এবার নামিয়ে নিচ্ছি, এবার দেখে নেব কিভাবে বানাবো আমরা পাটিসাপটার। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাবো পাটিসাপটার আমরা ব্যাটারটা। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার আমি এর থেকে 1/2 পরিমাণে মিক্স করব ময়দা, মানে 1 কাপ পরিমাণে ময়দা, আর তার থেকে কম ইউজ করব সুজি। দেব সামান্য নুন। এবার এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। এবার ফুটিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধ, সেই দুধটা দিয়ে আমি এই ব্যাটারটাকে হালকা হালকা ভাবে দুধ দেবো আর গুলে নেব। এর থিকনেসটা এরকমই থাকবে। এবার আমি এর মধ্যে মেশাবো সামান্য মিষ্টি। আমি এখানে মিষ্টির জন্য একটু ঝোলা গুড় ব্যবহার করেছি। মিষ্টিটা বেশি হয়ে গেলে অনেক সময় পাটিসাপটা করার সময় ওটা তাওয়ার মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে চিপকে যায়, আটকে আটকে যায়, সেজন্য মিষ্টিটা একটু কম দিলে ভালো হয়। এবার এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর এটা থেকে আমি বানাবো পাটিসাপটা। ফুলে এসেছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা এটাকে রেস্ট দেওয়ার পর দেখুন এটা কিভাবে ফুলে উঠেছে। সুজিটা বেশ ভালোভাবে সাথে মিক্স হয়ে গেছে। এবার চলুন আমরা বানিয়ে নেব পাটিসাপটা। তাওয়াটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য তেল ছড়িয়ে দেব। এবার আমি এখানে ব্যাটারটা 1/2 কাপ
দিয়ে দেব। দিয়ে এইভাবে হালকা হাতে এটাকে ঘুরিয়ে নেব। এবার এটা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। উপরের সাইডটা যখন হালকা লালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে বানিয়ে রাখা ক্ষীরের পুরটা দিয়ে দেব। এখানে আমি এটাকে মিডিয়াম লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব বানিয়ে রাখা পুরটা। তারপর এটাকে এইভাবে হালকা হালকা হাতে ফোল্ড করে নেব। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নেব। ক্ষীরের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার